ওয়াশিং মেশিন প্রধানত দুই প্রকারের হয়, এক হলো সেমি অটোমেটিক আর হলো ফুললি অটোমেটিক। আবার ফুললি অটোমেটিক মেশিনগুলি হয় দুই ধরনের, টপ লোডিং এবং ফ্রন্ট লোডিং। কিন্তু এর মধ্যে কাদের কোনটা কেনা উচিত বা কোনো ওয়াশিং মেশিন পারচেস করার সময় কী কী বিষয়ে খেয়াল রাখা উচিত সেটা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে আমি ওয়াশিং মেশিন পারচেস রিলেটেড সমস্ত রকম গুরুত্বপূর্ণ তথ্যই তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। যাদের ওয়াশিং মেশিন কেনার জন্যে বাজেট খুবই কম, কেবলমাত্র তাদের জন্যেই এই ক্যাটাগরির ওয়াশিং মেশিন মডেলগুলি রেকমেন্ডেড। কারণ এই মেশিনগুলির মধ্যে যেমন অনেক সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধাও রয়েছে। প্রথমত, এই মেশিনগুলির দ্বারা জামাকাপড় অতটা ভালো পরিষ্কার হয় না। দ্বিতীয়ত, জামাকাপড় কাচার সময় মেশিনের পাশাপাশি নিজেদেরকেও অনেকটাই পরিশ্রম করতে হয়, এবং এই ক্যাটাগরির মেশিনগুলির মধ্যে ফিচার্সও খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। অন্যদিকে এই মেশিনগুলির অ্যাডভান্টেজ হলো এর মধ্যে জলের ব্যবহার, বিদ্যুতের খরচ এবং পার্টস ও রিপেয়ারিং কস্ট ফুললি অটোমেটিক মেশিনগুলির তুলনায় অনেকটাই কম। তাই যাদের একটি কম বাজেটের মধ্যে প্রায় মেনটেন্যান্স ফ্রি ওয়াশিং মেশিনের প্রয়োজন তারা এই মডেলগুলিকে পারচেস করতে পারো। মার্কেটে সাধারণত 6-15,000 টাকা বাজেটের মধ্যে সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনগুলিকে কিনতে পাওয়া যায়। যাদের বাজেট মোটামুটি 15-25,000 টাকার ভেতরে তাদের জন্য বেস্ট চয়েস হলো এই টপ লোডিং ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন। একাধিক ওয়াশিং প্রোগ্রাম যুক্ত সব থেকে ভ্যালু ফর মানি এই মেশিনগুলি সেমি অটোমেটিক মেশিনগুলির তুলনায় অনেক বেশি ভালোভাবে জামাকাপড়কে পরিষ্কার করতে পারে। শুধু তাই নয়, প্রায় কোনো রকম পরিশ্রম ছাড়াই এর মধ্যে একসাথে অনেক বেশি সংখ্যক জামাকাপড় কাচা সম্ভব। ফলে যারা একটি কম বাজেটের মধ্যে বড় ফ্যামিলির জন্য ওয়াশিং মেশিনের সন্ধান করছো তাদের জন্য এগুলি হবে বেস্ট। তবে এই মেশিনগুলির কিছু অসুবিধেও রয়েছে, যেমন এগুলি সেমি অটোমেটিকের তুলনায় বেশ অনেকটাই কস্টলি, এবং এই মেশিনগুলিতে জল ও বিদ্যুতের খরচও সেমি অটোমেটিক মেশিনগুলির তুলনায় বেশি। শুধু তাই নয়, টপ লোডিং মেশিনগুলির মধ্যে জামাকাপড় কাচতে ও শুকোতে সেমি অটোমেটিক মেশিনগুলির তুলনায় সময় বেশি লাগে। বর্তমানে 15,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা বাজেটের মধ্যে এই ওয়াশিং মেশিনগুলিকে কিনতে পাওয়া যাচ্ছে। যাদের বাজেট মোটামুটি 25,000 টাকা বা তার বেশি তাদের জন্য এই ফ্রন্ট লোডিং মেশিনগুলি রেকমেন্ডেড। অত্যন্ত স্মুথ, সাইলেন্ট এবং কম ভাইব্রেশনযুক্ত এই মেশিনগুলির জামাকাপড় পরিষ্কার করার ক্ষমতা বাকি দুই ক্যাটাগরির মেশিনের তুলনায় সবথেকে বেশি। অত্যাধুনিক ফিচার্স, টেম্পারেচার কন্ট্রোল এবং অসংখ্য ওয়াশিং প্রোগ্রামযুক্ত এই মেশিনগুলির মধ্যে ড্রামের আরপিএম সবথেকে বেশি। ফলে বর্ষাকালের মতো সময়েও জামাকাপড় কাচতে ও শুকোতে সময় কম লাগে। কিন্তু একটি ফ্রন্ট লোডিং মেশিন পারচেস করার আগে এর হাই পাওয়ার কনজাম্পশন এবং হাই ওয়াটার ইউজেজের কথা মাথায় রাখতে হবে। শুধু তাই নয়, মেশিনগুলি দেখতে মডার্ন হলেও জামাকাপড় ড্রামের ভেতরে ঢোকানোর সময় ব্যবহারকারীকে অনেকটাই নিচে ঝুঁকতে হয়। ফলে যাদের কোমর বা হাঁটুর সমস্যা রয়েছে তাদের জন্য এই মেশিনগুলি ব্যবহার করা অত্যন্ত কষ্টদায়ক। এছাড়াও এই ওয়াশিং মেশিনগুলির পার্টস এবং রিপেয়ারিং কস্ট বাকি মেশিনগুলির তুলনায় কিন্তু অনেকটাই বেশি। মার্কেটে সাধারণত 25-80,000 টাকা বাজেটের মধ্যে ফ্রন্ট লোডিং মেশিনগুলিকে কিনতে পাওয়া যাচ্ছে। পরবর্তী বিষয়টি হলো ওয়াশিং মেশিনের ড্রাম ক্যাপাসিটি। কোনো পরিবারের সদস্য সংখ্যা যত বেশি হবে সেই পরিবারে তত বেশি ড্রাম ক্যাপাসিটিযুক্ত ওয়াশিং মেশিনের প্রয়োজন হবে। মার্কেটে সাধারণত 5-13 কেজি পর্যন্ত ড্রাম ক্যাপাসিটির ওয়াশিং মেশিনগুলি কিনতে পাওয়া যায়। তবে মাথায় রাখার বিষয়, এই ড্রাম ক্যাপাসিটি যত বাড়বে ওয়াশিং মেশিনের দামও কিন্তু ততই বাড়তে থাকবে। তাই একটি মিডিয়াম ক্যাপাসিটির ওয়াশিং মেশিনকে প্রতিদিন একাধিক ওয়াশিং সাইকেলের মাধ্যমে ব্যবহার করে যে কোনো বড় পরিবারের মধ্যে কাজে লাগানো যেতে পারে। ওয়াশিং মেশিনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পার্টস হলো এর ড্রাম। আর এই ড্রাম তৈরি করতে পোর্সেলিন, প্লাস্টিক অথবা স্টেইনলেস স্টিল মেটেরিয়ালের ব্যবহার করা হয়। সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনগুলির মধ্যে সাধারণত পোর্সেলিন অথবা প্লাস্টিক এবং ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিনগুলির মধ্যে স্টেইনলেস স্টিলের ড্রাম দেখতে পাওয়া যায়। এর মধ্যে পোর্সেলিন অথবা প্লাস্টিক মেটেরিয়ালের তৈরি ড্রামগুলির প্রাইস কম হলেও এগুলির লংজিভিটি কিন্তু খুবই কম। অন্যদিকে স্টেইনলেস স্টিল ড্রামগুলি কস্টলি হলেও অনেক দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করে। তাছাড়াও স্টেইনলেস স্টিল ড্রামযুক্ত ওয়াশিং মেশিনগুলি প্লাস্টিক ড্রামযুক্ত ওয়াশিং মেশিনের তুলনায় জামাকাপড়কে বেশি ভালোভাবে পরিষ্কার করতে পারে। তাই তোমরাও সবসময় একটি স্টেইনলেস স্টিল ড্রামযুক্ত ওয়াশিং মেশিনকেই কনসিডার করবে,
আর যদি বাজেট খুবই কম হয় তবে পোর্সেলিন এবং প্লাস্টিক মেটেরিয়ালের মধ্যে প্লাস্টিকের ড্রামযুক্ত ওয়াশিং মেশিনগুলোকেই চয়েস করবে। কোনো ওয়াশিং মেশিনের স্পিন স্পিড বলতে ওই মেশিনটির ড্রামের আরপিএমকে বোঝায়, আর এই আরপিএম যত বেশি হবে ওয়াশিং মেশিনের ভেতরে জামাকাপড়গুলিও তত ভালোভাবে পরিষ্কার হবে। শুধু তাই নয়, একটি বেশি আরপিএম যুক্ত ওয়াশিং মেশিনের মধ্যে জামাকাপড় একটি কম আরপিএম যুক্ত ওয়াশিং মেশিনের তুলনায় অনেক তাড়াতাড়ি শুকনো হয়। তাই তোমরা সবসময়ই তোমাদের বাজেটের মধ্যে অ্যাভেলেবেল সব থেকে হাই আরপিএম যুক্ত ওয়াশিং মেশিনটিকেই পারচেস করবে। সাধারণ মোটরযুক্ত ওয়াশিং মেশিনগুলির তুলনায় ইনভার্টার মোটর বিশিষ্ট ওয়াশিং মেশিনগুলির ভাইব্রেশন এবং আওয়াজ অনেক কম। শুধু তাই নয়, একটি ইনভার্টার টেকনোলজি বিশিষ্ট ওয়াশিং মেশিন যে কোনো সাধারণ মোটরযুক্ত ওয়াশিং মেশিনের তুলনায় কম ইলেকট্রিসিটি ব্যবহার করে অনেক বেশি দিন পর্যন্ত টেকসই হয়। তাই এই সমস্ত মেশিনগুলির ওপরেও ওয়ারেন্টি বেশি পাওয়া যায়। তোমরাও কিন্তু একটি ইনভার্টার টেকনোলজি বিশিষ্ট ওয়াশিং মেশিনকেই পারচেস করবে। একটি ইনবিল্ট হিটারযুক্ত ওয়াশিং মেশিনের মধ্যে অতিরিক্ত ময়লা ও জেদি দাগযুক্ত জামাকাপড়কে পরিষ্কার করা সহজ সাধ্য ব্যাপার। শুধু তাই নয়, ওই সমস্ত ওয়াশিং মেশিনগুলির টেম্পারেচার কন্ট্রোল ফিচারকে ব্যবহার করে তোমরা আলাদা আলাদা জামাকাপড়কে নির্দিষ্ট টেম্পারেচারে ওয়াশ করতে পারবে, যার ফলে জামাকাপড়গুলির রং এবং কোয়ালিটি দীর্ঘদিন যাবত অক্ষত থাকবে। সাধারণত হাই রেঞ্জ ওয়াশিং মেশিনগুলির মধ্যেই এই ফিচার্সটি দেখতে পাওয়া যায়। তাই তোমাদের বাজেট যদি পারমিট করে তবে অবশ্যই একটি ইনবিল্ট হিটারযুক্ত ওয়াশিং মেশিনকেই পারচেস করবে। প্রত্যেকটি ওয়াশিং মেশিনের মধ্যেই কটন, উল, সিনথেটিক, ডেনিম ও নাইলনের মতো ভিন্ন ভিন্ন ফেব্রিক মেটেরিয়ালের জন্য আলাদা আলাদা ওয়াশিং প্রিসেট দেখতে পাওয়া যায়, যেগুলি ব্যবহার করে একটি নির্দিষ্ট আরপিএম এবং টেম্পারেচারের মধ্যে জামাকাপড়গুলিকে ওয়াশ করা সম্ভব। সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনগুলির মধ্যে 2-5টি, টপ লোডিং মেশিনগুলির মধ্যে 5-15টি এবং ফ্রন্ট লোডিং মেশিনগুলির মধ্যে 20-50টি পর্যন্ত ওয়াশিং প্রোগ্রাম দেখতে পাওয়া যায়। তাই তোমরাও চেষ্টা করবে তোমাদের বাজেটের মধ্যে অ্যাভেলেবেল সবথেকে বেশি সংখ্যক ওয়াশিং প্রোগ্রামযুক্ত মেশিনটিকেই পারচেস করার। পরবর্তী যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো এনার্জি রেটিং। কোনো ইলেকট্রনিক আইটেমের এনার্জি রেটিং যত বেশি হবে সেই আইটেমটি তত কম ইলেকট্রিসিটি কনজিউম করবে। একটি 5-স্টার রেটেড ওয়াশিং মেশিনের তুলনায় একটি 2 অথবা 3-স্টার রেটেড ওয়াশিং মেশিন বেশি বিদ্যুতের ব্যবহার করে। তাই তোমরা সবসময়ই একটি 5-স্টার অথবা কমপক্ষে 4-স্টার রেটেড ওয়াশিং মেশিনকে কনসিডার করবে। তবে মাথায় রাখতে হবে স্টার রেটিং যত বেশি হবে মেশিনটির প্রাইসও কিন্তু ততই বাড়তে থাকবে। তোমাদের লোকালিটির মধ্যে সার্ভিস সেন্টারের সুবিধা রয়েছে এমন একটি রেপুটেটেড ব্র্যান্ডের ওয়াশিং মেশিন পারচেস করাই যুক্তিসঙ্গত। কারণ যে জিনিসটা তোমরা আগামী 8-10 বছরের জন্য ব্যবহার করতে চলেছ তার মধ্যে কোনো না কোনো সময় সমস্যা তৈরি হতেই পারে। তার জন্যে বাড়ির কাছাকাছি সার্ভিস সেন্টার থাকাটা খুবই জরুরি, আর ভালো ওয়াশিং মেশিনের সাথে তার আফটার সেল সার্ভিসটাও ভালো হওয়া কিন্তু সমান গুরুত্বপূর্ণ। অনেক সময় পার্টস অ্যাভেলেবেল না থাকা বা টেকনিশিয়ানের অভাবে প্রপার সার্ভিস না পাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে। এর জন্য যে কোনো মডেল পারচেস করার আগেই ই কমার্স ওয়েবসাইটগুলিতে মডেলটি রিভিউ চেক করে নেওয়াটা কিন্তু মাস্ট। আশা করি এই সকল পয়েন্টসগুলিকে মাথায় রেখে তোমরা সহজেই একটি ওয়াশিং মেশিন পারচেস করতে পারবে। যদিও আগামী পর্বের ভিডিওতে আমি বিভিন্ন বাজেটের মধ্যে অ্যাভেলেবেল বেস্ট ওয়াশিং মেশিনগুলির সাজেশান শেয়ার করব, তাও তোমরা এই ভিডিওটি থেকে ওয়াশিং মেশিন সম্পর্কে একটা ধারণা পেয়ে গিয়েছো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। ফিরে আসছি আগামী পর্বের ভিডিও নিয়ে।